আসসালামু আলাইকুম। জি জি শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। জি ভাই বলুন। জি ভাই, আপনার সাথে আগেও যুক্ত হয়েছিলাম, আসিফ ভাই ছিল তখন, মেবি ওই যে মিরাকেলস অফ কোরআন নিয়ে ডিসকাশন হয়েছিল আপনার সাথে আগে। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে আমার হচ্ছে কিছু এক দুইটি অপিনিয়ন আছে আর দুইটি কোশ্চেন আছে। সো অপিনিয়ন দুইটি আমি আগে বলার পর কোশ্চেন দুটি বললে অ্যান্সার করা যদি পসিবল হয়। প্রথমত অপিনিয়ন হচ্ছে যে মাঝখানে আপনার নূতন ভাই বোধহয় যুক্ত হয়েছিল, উনি যেরকম ওনার ডিসকাশন শেষে উনি বলল যে উনি 100% শিওর না, যে উনি ফুলি কনভিনসড না যে এই ব্যাপারটা নিয়ে যে আদৌ সৃষ্টিকর্তার এক্সিস্টেন্স আছে কি আছে না। সো উনি আরও শিওর হয়ে ব্যাক করবে। সো অনেকটা সেই কথার সূত্র ধরেই আমিও বলতে পারি যে আমিও যত ধরনের রিসার্চ বলা হয় অথবা যত ধরনের বিভিন্ন ঘাটাঘাটি থেকে রিসোর্সের ইয়ে থেকে বিভিন্ন লজিক্যাল ডিসকাশন থেকে আপনাদের লাইফ থেকে আরও বিভিন্ন নানা সোর্স থেকে জানার পরে আমার যেটা মনে হয় যে মনে হয়েছে যে ধর্ম যে জিনিসগুলো সেটা সব কিছুই আমার কাছে 99% ফলস মনে হয়েছে, বাট 1%টে আমি এসে আটকে গেছি। অ্যান্ড সেই 1%টে কেন আটকে গেছি সেটার জন্যই আমি মেইনলি দুটি অপিনিয়ন এখন দিব আর কি। সো আমার কাছে যেটা মনে হয় যে মানুষ যখন ধর্ম ভয় যেটা সৃষ্টি হয় বা বিশ্বাস যেটা সৃষ্টি হয় সেটা দুটা জিনিস থেকে সৃষ্টি হয়। এক নম্বর প্রথমত তো হচ্ছে মৃত্যু ভয়, যেটা যে অজানার থেকে যে ভয়টা যেটা সৃষ্টি হয়, ফিয়ার অফ আননোন, যে আফটার ডেথ আমাদের অ্যাকচুয়ালি কী হবে। সো সেই ভয়টা যেহেতু আমরা যেহেতু জানি না সো কী হবে, সো উইকলিং টু আ হোপ যে মেইবি যদি এটা হতে পারে, ফর এক্সাম্পল আমি যদি একটা গর্তে পড়ে যাই বা একটা গর্তে আটকে যাই তখন আমি কিন্তু আশা করবো যে নিশ্চয়ই কেউ না কেউ আমাকে বাঁচাতে আসবে বা নিশ্চয়ই কেউ আসতেছে। আমি ইভেন আমি যদি খুবই ব্যাপারটা ইলজিক্যালও হয়ে থাকে যে আমি এমন কোনো জায়গায় গেলাম যে কেউ জানেও না আমি এখানে গিয়েছি, বাট স্টিল জাস্ট বিকজ আই এম ডেসপারেট অ্যাবাউট ইট সো মানে ওই হোপটা আমার ক্রিয়েট হবে। সো ওইটা একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে যে আফটার ডেথ, ডেথটা আমরা বেশিরভাগ মানুষই আমরা মেনে নিতে পারি না নিজেদের থেকে, যে উই ক্যানট এক্সেপ্ট ইট যে না আমি নিঃশেষ হয়ে যাবো বা একদম বিলীন হয়ে যাবো, এই ব্যাপারটা অনেকটা আমরা মেনে নিতে পারি না। সো এটা যেরকম নাম্বার ওয়ান রিজন আমার কাছে লাগে যে ইভেন দো আপনাদের সব কথাই লজিক্যাল মনে হয়, ইভেন দো এভরিথিং সিমস মানে পারফেক্টলি, ইভেন এভরি সিঙ্গেল প্যাটার্ন যেটা আপনারা প্রেজেন্ট করেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি এভরিথিং ইজ ফলস, এর একটা প্যাটার্ন দেখেই বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ম্যান মেড স্টাফ, বাট জাস্ট বিকজ অফ দ্যাট হোপ ওই জায়গাটা একটা আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষ বিশেষ করে অনেক বয়স্ক মানুষ যারা আছে তারা দেখা যায় যে এই রিজনটার জন্য এসে আটকে যায়। বিশেষ করে এই জন্য দেখবেন যে যারা মানুষ যখন বয়স হয় তখন কিন্তু ধর্মকর্ম বেড়ে যায়। সাঁতার শেখার মতো তো আপনি ধরেন একটা সাঁতারের যে লাস্ট স্টেজ যেটা আছে, আপনি কিন্তু সাঁতারে প্রতিবার পানিতে নামার সময় আপনি প্রচন্ড ভয় পাচ্ছেন। আপনি একটা সময় আবিষ্কার করলেন হঠাৎ করে যে আপনি সাঁতার পারেন, সাঁতার পারার পরেও আপনি একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতেছেন। আপনি কিন্তু শুরুতে আপনি যে একটা পুকুর পাড়ি দেওয়ার যে একটা ব্যাপার সেটা কিন্তু আপনি করতে পারবেন না, কিন্তু আপনি সাঁতার কিন্তু পারেন। এই পুকুর পাড়ি দেওয়ার যে ব্যাপারটা সেটা করতে গেলে আপনার এই সাঁতারের যে ব্যাপারটা সেটা আপনার মধ্যে নিজের মধ্যেই আপনার মধ্যে একটা কনফিডেন্স ক্রিয়েট করবে। একটা সময়ের দরকার, রাইট? তো আমার কাছে মনে হয় যে আপনি যারা ওই 99% বা 98% যে যাই বলুক না কেন, যেটা ফিয়ার, যেটা ভয় যেটা বললেন, এটা খুবই অথেন্টিক একটা কথা, আপনার কথা খুবই লজিক্যাল। কিন্তু আপনি একটা সময় পুকুরটা পার হতে পারবেন, এটা কিন্তু আপনাকে লজিক দিয়ে বোঝানো যাবে না। আমরা জাস্ট আপনি জাস্ট আশেপাশে থেকে যে রিসোর্স গুলো আছে সেগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে না আমি পুকুরটা পাড়ি দিতে পারবো, কিন্তু কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। ব্যাপারটা সর্ট অফ লাইক দ্যাট। আমি হালকা দ্বিমত পোষণ করব এই কারণে, মানে মেটাফোরটার কারণ, কারণ মানে ডেথের সাথে ব্যাপারটা হয় কি, মানে আমি যেরকম দেখি যে পুকুর মেবি আমার আশেপাশে কেউ একজন পাড়ি দিয়েছে অথবা আমার কোনো পরিচিত কেউ থাকতে পারে, আমি দেখেছি যে হ্যাঁ সে পেরেছে সো আমিও পারবো, সো আই হ্যাভ এভিডেন্স অ্যাবাউট দ্যাট। একটা সময় আপনি বুঝতে পারবেন যে আফটার ডেথ আসলে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নাথিং, এটা আপনি একটা সময় বুঝতে পারবেন। এটা কিন্তু লজিক, এটা কিন্তু আসলে যুক্তি তর্কের বিষয় না, কিন্তু আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম। এটা কিন্তু আপনার মধ্যে আসতে হবে, নিজে থেকে আসতে হবে। আপনি যে স্টেজে আসছেন এই স্টেজে কিন্তু আপনি আপনি যুক্তি তর্ক করে পারবেন না, কারণ আপনি সবই জানেন, কারণ আপনি সবই জানেন। আপনাকে শুধু এটা ওই স্টেপটা ওই পুকুরটা পাড়ি দেওয়ার মতো ওই স্টেপটা আপনার জাস্ট ক্রস করতে হবে। ক্রস করলে আপনি একটা নিউ একটা একটা যে একটা মানে জগৎ সেখানে গিয়ে পৌঁছাবেন, আপনার যে মনোজগৎ যেটা সেখানে একটা একটা ট্রান্সফরমেশন হবে, একটা ম্যাসিভ ট্রান্সফরমেশন হবে, লাইক বিগ ব্যাং। ওকে, এটা কিন্তু আসলে এই কারণে আমি এই
মেটাফোর যেটা নিয়ে আসলাম সেটা আমার কাছে মনে হচ্ছে, আমি এটাকে সবসময় নিজে নিজে সিম্পলিফাই, যখন আমি বেরিয়ে এসেছি তখন আমি এভাবেই সিম্পলিফাই করছি, এই জাস্ট এটা আপনার সাথে শেয়ার করলাম, আচ্ছা নাথিং আচ্ছা এলস। আমার ক্ষেত্রে আমার যেরকম মনে হয় যে এই ক্রস, আপনি যে বললেন যে সাঁতার ক্রস করার ব্যাপারে, আরেকটা যেটা ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে যে ট্রাস্ট ফ্রম ক্লোজেস্ট পিপল। ফর এক্সাম্পল, আমি ছোটবেলা থেকে, আমরা যারাই যে ব্যাকগ্রাউন্ডটাই যেখান থেকে এসেছি কিনা, ছোটবেলা থেকে আমাদের যেভাবে ভ্যালুসগুলো ক্রিয়েট হয়, ফর এক্সাম্পল আমার বাবা বা আমার মা যে যে কথাগুলো আমাকে বলছে সেই কথাগুলো কিন্তু আমার মনে গেঁথে যাচ্ছে। সো গেঁথে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে উই ট্রাস্ট পিপল, এবং আমাদের ট্রাস্টেড পিপলরা যেটা বলে সেটাকে আমরা মানে আমাদের গাইড হিসেবে অলওয়েজ মেনে নিই, নো ম্যাটার হোয়াট। ফর এক্সাম্পল, যে বায়াস, যেটা মানে বায়াসনেস যেটা ক্রিয়েট হয়, সো বায়াসনেসটা যেমন আরেকটা বাধা হিসেবে কাজ করে, ওই যে সেই 99 থেকে 100% যাওয়ার কথা, কারণ দেখা যায় যে এভরিথিং ইজ লজিক্যাল। ফর এক্সাম্পল, আমাদের বাবা বা আমাদের মা যদি কোনো ক্রাইম করে থাকে, আমরা জানি যে হ্যাঁ আমার বাবা বা আমার মা ক্রাইমটা ক্রাইম ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে আছে, স্টিল কিন্তু আমরা তাদের পক্ষেই দাঁড়াই জাস্ট বিকজ উই আর বায়াসড অ্যাবাউট দ্যাম। সো আমরা এখানে সমস্যাটা ছোট, আরেকটা পয়েন্ট আপনি অ্যাড করেন, এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করেন, সেটা হচ্ছে যে আপনার চেয়েও যখন নলেজেবল কোন পার্সন মানে ওই বিশ্বাসে বিশ্বাস দ্বারা আক্রান্ত, তখন আপনি আবার পাজল হয়ে যাবেন, এটাও কিন্তু একটা অনেক বড় একটা ফ্যাক্ট। মানে আপনি হ্যাঁ যাদের কাছ থেকে, এক্স্যাক্টলি। হুম হুম যাদেরকে আপনি আইডল মেনে আসছেন, বাবা মার চেয়েও ইম্পর্টেন্ট তারা, কিন্তু যাদেরকে আপনি অনেকটা শিক্ষাগুরু হিসেবে চিন্তা করে আসছেন আর কি, তাদের তারাও যখন এটাকে আপনাকে দেখেন যে তারাও যখন দেখবেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে বা ফরজ সবকিছু করছে জাস্ট একটা আননোন একটা ম্যাটারের কারণে, তখনও কিন্তু আপনি একটু এখানে স্টাক হয়ে যাবেন যে না হচ্ছে এটা। আসলে আপনি যেগুলো আমরা আপনি আসলে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছেন, এটা আসলে আমরা পারস ভাই আমি বা যারাই এখান থেকে বেরিয়ে আসছি, এটা এটাই আর কি, এভাবেই সেটাই মানে আমার, আলোচনা করার, আলোচনা করে আমার মনে হয় না খুব একটা মানে হেল্পফুল হবে আর কি, আই থিঙ্ক। আপনাদের মতামতটা কেন জানতে চাচ্ছি, কারণ ফর এক্সাম্পল আমার ওয়াইফই যেরকম, আমার ওয়াইফের সাথে আমি যেরকম ডিসকাস যখন করি, সে সে অ্যাকচুয়ালি মানে সে না মানে এটাকে কি বলে অন্ধভাবে ফলো করার স্টেজটাতেই আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে যখন অ্যাকচুয়ালি দেখা যায় যে আমার আমার থেকে হয়তো বা অনেক বেশি জ্ঞানী, অথবা আমার থেকে অনেক বড় অনেক নলেজেবল পার্সন, আপনি যেটা বললেন যে ইভেন তারাও যখন ওইখানে মানে লিপ্ত আছে বিশ্বাসে, দেন হোয়াট মেক ওয়াট মেক্স মি ওয়ার্ড যে এটা থেকে আমি অ্যাকচুয়ালি করবো না। তো এই ধরনের কোশ্চেন করে যে হ্যাঁ তোমার থেকে অনেক জ্ঞানীও তো, জ্ঞানী মানুষও তো হ্যাঁ, আছে আমি এই জন্যই, যারা এই অ্যাকচুয়ালি জন্যই আমরা ইনভলভ। এটা, এই জন্যই আমি এটা বললাম একচুয়ালি। হ্যাঁ, এটা আসলে আপনার নিজের মধ্যে থেকে আসতে হবে, এই কারণে এই সাঁতারের মেটাফোরটা সবসময় টানি আর কি যখন কথা বলি। এছাড়া একটা পর্যায়ে কি হবে ভাই, ডিসকাশন করে আপনি পারবেন না, এই বিশ্বাসটা আপনার মানে পুকুর পাড়ি ভাই আপনারই দিতে হবে, মানে বুঝতে পারছেন কি, এটা আপনি ডিসকাশন করে পারবেন না। আপনি যে স্টেজে আছেন এখন, এই স্টেজে ডিসকাশন করে আপনি শুধু নিজেকে নিজে বারবার এক্সামিন করতে পারবেন, নিজে সেলফ টেস্ট নিতে পারবেন, এছাড়া আর কিচ্ছু না। আচ্ছা, আমি মানে ফারাজ ভাই বা অমিত ভাইয়ের কোনো অপিনিয়ন, কারণ আমি হচ্ছে অপিনিয়ন মানে এই কোশ্চেনটা আমার মেইনলি যে হাউ ডিড ইউ গাইজ ওভারকাম দিস, মানে এই স্টেজটাতে আমার কাছে আমার মনে হচ্ছে যে আই এম স্টাক, বিকজ আমি এই পাশেও যেতে পারছি না, ও পাশেও যেতে পারছি না, সো আই এম কাইন্ড অফ লাইক ইন দ্য মিডল অফ ইট। সো আমি দেখা যাচ্ছে ধর্মকর্ম করছি, আবার মানে এদিকেও দেখা যাচ্ছে আমার মাইন্ড ফুললি কাজ করছে, সো মানে ইটস কাইন্ড অফ লাইক একটা মিডল পয়েন্টে এসে স্টাক হয়ে যাওয়া মতো আর কি। এখানে এখানে মিডল পয়েন্টে এসে স্টাক হওয়ার কিছু নেই, এটা আমাদের একটা কালচারের উপর নির্ভর করে, আমরা ছোটবেলা থেকে এরকম শিখি বলে, তাই মৃত্যুর পরে কি হয় সেই জিনিসটা জানা, সেই জিনিসটার মধ্যে এমন কিছু রহস্যের কিছু ব্যাপারটা নেই। এখন আমরা জানি মৃত্যুর পরে কি হয়, হোয়াট ইজ লিভিং সেই জিনিসটা জানি, মৃত্যুর পরে কি হয় সেই জিনিসটা জানি, অন্তপক্ষে এটুকু তো আমরা বুঝতেই পারি যে মৃত্যুর পরে একটা পরলোকে বা অন্য কোথাও যাওয়ার কোনো একটা সম্ভাবনা আছে বলে এরকম কিছু নেই। আর এই যে একটা যে লাইফ শেষ হয়ে গেল এরকম একটা ব্যাপার, সেটা মেনে নিতে পারছি না, এটা হচ্ছে ছোট থেকে বড় হওয়ার যে কালচার আমাদের, তো সেখানেই সেই ধারণাটা সেখানেই থাকে, তা বিষয়ে কিছু না। সেটা যদি ছোট থেকে কেউ যদি এরকম ভাবে বড় হয় যে এই জিনিসটা নিয়ে চিন্তাই করে না, তার কাছে এটা খুব একটা ম্যাটার করে না। এই যেমন ধরুন প্রবীর ঘোষ মারা গেছেন, তিনি তার মধ্যে যে ধারণাটা, যে ছোট তার যে একটা ধারণা, তার যে চিন্তা ভাবনা, মানসিকতা, তিনি এই জিনিসটা নিয়ে থোড়াই কেয়ার করেন। আচ্ছা। ওকে।